আপনি এখানে একা একা কি করছেন? মিস গৌরী আমাদের যতটা সম্ভব কাছাকাছি থাকতে হবে। এটা আপনি কি খাচ্ছেন? গোল। মিস গৌরী আপনি কি কিছুই বুঝতে পারেন না? কি বুঝবো স্যার? এটা গোল, এটা ঠান্ডাই। সময় পেল না, তাহলে এতক্ষণে গড়িটা ঠিক শরবত খেয়ে নিত। গোল পাতলা হয় আর এটা একটা স্পেশাল শরবত, দেখুন এটা ঘন এবং সবুজ। কিন্তু এই শরবতটা এখানে এলো কি করে? ঋতুরাজ বন্ধুদের জন্য প্রতি বছর বানায়। ওই দেখুন ওরা খেয়ে কি করছে। শরবতের ঘরে সবার সামনে যদি আপনি সত্যিটা ফাঁস করে দিতেন তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যেতাম মিস গৌরী। আমি সিদ্ধি খেতে চাইনি স্যার, আমি জীবনে কোনোদিনও খাইনি, আমি তো ঘোল খেয়ে উপোস ভাঙতে চেয়েছিলাম। আমি জানি আপনি ইচ্ছে করে এই শরবতটা খাবেন না, আমার গ্লাসটা পাল্টা পাল্টি হয়েছে, না হলে দেখুন মিস গৌরী আজকে এখানে অনেক বাইরের লোক আছে, আপনি একটু সাবধানে থাকুন আর এসব শরবত একদম খেতে যাবেন না। তারপরে শরবত খেয়ে আপনি কি বলতে কি বলে বসবেন, তখন কেলেঙ্কারি হয়ে যাবে। এক সেকেন্ড দাদা, আপনি একটা কাজ করুন, আপনি এই গ্লাসটা রেখে গ্লাসটা নিন। এটা ঘোল, এটা আপনি নির্ভয় খেতে পারেন। গৌরী আমার পাঠানো শরবতটাই খাচ্ছে, এবার খেলা শুরু হবে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।